বাংলা অনুবাদ কয়েক হাজার বার পড়েছি এবং মানে কয়েকটা অনুবাদ পড়েছি একটা দুইটা না অনেকগুলো অনুবাদ করেছি আচ্ছা যদি আচ্ছা আরেকটা কথা বলি মনে কিছু সেই সাথে জানিয়ে দিই আমি শুধু কোরআন পড়ি নাই আমি সবগুলো হাদিস গ্রন্থ পড়েছি আমি অনেকগুলো তাফসীর গ্রন্থ পড়েছি আমি সব বেশিরভাগ সিরাত গ্রন্থ পড়েছি ইসলামের কোন এমন কোন গ্রন্থ নাই যে অনেক গ্রন্থ অবশ্য অনেক গ্রন্থ আছে কিন্তু ইসলামের এমন গ্রন্থের নাম আপনি বলতে পারবেন না আপনি বলতে পারবেন না যে গ্রন্থ আমি করিনি আচ্ছা না আমি অত বেশি পড়ি নাই আমি জানি না সঠিক আপনি পড়ছেন আপনি অবশ্যই ভালো জানবেন কিন্তু এই যে আমরা যারা এত বেশি জানি না বা পড়ি নাই কখনো কিন্তু আপনার কথা অনুযায়ী যদি আমরা শুনি তাহলে এটা কি আমাদের গুনাহ হবে না আমার কথা অনুযায়ী কেন শুনবেন আপনি আপনি তো আমার কখন এরকম একটু কথা শেষ করি একটু কথা শেষ করি একটু না আমি বলি একটু কথা শেষ করি একটু কথা শেষ করি একটু কথা শেষ করি আমি আমার কোনো লাইভে কোনো লেখাতে এরকম কখনো বলি নাই যে আমার কথা আপনি শুনবেন বা আমার কথা আপনি মানবেন বা বিশ্বাস করবেন বরঞ্চ আমি যেটা একটু শেষ করি আপু শেষ করি বরঞ্চ আমি যেটা বলেছি যে আমি যেই আলোচনাগুলো করছি যে তথ্যগুলা দিচ্ছি সেগুলো আপনারা নিজেরা বই কিনে যাচাই করে দেখবেন হ্যাঁ যাচাই করে দেখবেন যে আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা যদি আপনারা যাচাই করে দেখেন ওই বইতে ওই জিনিসটাই লেখা আছে তাহলে তো সেটা সত্য হবে আর যদি দেখেন ওই বইতে ওই রকম কিছু লেখা নাই আসলে আমি বানায় বানায় বলছি তাহলে আমার লাইভে এসে আমাকে ধরবেন যে এই যে আসিফ মহিউদ্দিন আপনি একটা মিথ্যা কথা বলছেন এই বইতে তো আসলে এগুলো নাই আপনি কেন মিথ্যা কথা বলছেন এই জন্য আমি প্রতিদিন মানে মাঝে মাঝেই লাইভ করি যেন আপনারা এসে আমাকে ধরতে পারেন যে আমি কোনো তথ্য আপনাদেরকে মিথ্যা দিয়েছি কিনা まこの প্রতারণা করেছে কিনা সেই জিনিসটা যেন আপনারা আমাকে ভালোভাবে ধরতে পারেন এটা সুবিধা দেওয়ার জন্যই আমরা আমি লাইভগুলা করি ঠিক আছে এখন আপনি আজকে তো আমি বলই নাই যে আমার কথা আপনি বিশ্বাস করতে বা শুনতে আমি বলেছি যা চাই করে দিতে জি ঠিক আছে ভাই আজকে তাহলে আমি মানে ওরকম কোনো কিছু না মানে এমনি লাইভে ট্রাই করলাম আর অ্যাড হয়ে গেলাম তো আমি নেক্সট টাইম যখন আপনার সাথে কথা বলবো তো আমি অবশ্যই জেনে বুঝে আপনার সাথে কথা বলবো ঠিক আছে আচ্ছা আপনি যদি আজকে একটা এমন একটা জিনিস বলে যেতে পারেন যে যে জিনিসটা আমি বলেছি সেটা কি আপনি একটাও চেক করে দেখেছেন যাচাই করে দেখেছেন মানে আমি বেসিক্যালি কি আমার হাজবেন্ড শুনে ও সব সময় মানে এই লাইভ টক শো গুলো শুনে তো দেন শোনার পরে আমার সাথে ওর মানে একটু তর্ক বিতর্ক হয় যে এরকম না এরকম কেন তুমি শুনতে সেগুলো শোনাও তো পাপ বা ঠিক না হ্যাঁ এমন কিছু তো সেই ক্ষেত্রে ও লাইভে ট্রাই করতে ছিল যে আসলে হবে কি না তো দেন দেখা যাচ্ছে ট্রাই করতে করতে হয়ে গেল তো এই জন্যই মানে কোনো প্রিপারেশন ছাড়াই ও আমাকে বলল যে নাও তুমি কথা বলো তো এই জন্যই কথা বলা আচ্ছা তাহলে তাহলে আমি অনুরোধ করব যে আপনি আগে সেখানে যে একটা লেখা আছে আপনি সেই জিনিসগুলো একটু চেক করবেন চেক করে দেখবেন যে আমি আসলেই আদৌ সত্য বলছি না মিথ্যা বলছি চেক করে যদি আপনি কখনো পান এরকম যে আমি মিথ্যা বলছি বা বানায় বানায় কিছু বলছি তাহলে অবশ্যই আমাকে আর যদি আপনার কোনো যুক্তি থাকে পাল্টা যুক্তি থাকে যে না আমি দলিল ঠিক আছে কিন্তু যুক্তি গুলা হয়তো আপনার ব্যাখ্যাটা ভুল হ্যাঁ আপনার হয়তো মনে হচ্ছে যে আসিফ মাদিন ব্যাখ্যাটা ভুল দিয়েছে দলিল ঠিক আছে হাদিস ঠিক আছে কোরআন ঠিক আছে কিন্তু ব্যাখ্যাটা ভুল দিয়েছে এরকমও যদি মনে হয় তাহলে আপনি সেই লেখাটা নিয়ে আমার সাথে আলোচনা করতে আসবেন এবং এসে আমাকে চেপে ধরবেন যে আপনি কেন এটা লিখছেন এটা তো ভুল লিখছেন এটা তো মিথ্যা কথা লিখছেন এইটার জন্য আমাদের দরজা আমার দরজা সময় খোলা যে কোনো সমালোচনার জন্য আমার দরজা সময় খোলা যদি আপনি

বা একটা মানে অংশ সেই দলিলে কোনো ভুল আপনি দেখাতে পারবেন না এটা চ্যালেঞ্জ করছি আপনাকে হ্যাঁ এবং শুধু আপনাকে না পৃথিবীর সমস্ত মুসলমানকে চ্যালেঞ্জ করছি যে আমার দলিলে কোনো গন্ডগোল দেখাতে পারবেন না আপনি যেই আপনার আপনি যেটা দেখাতে পারবেন সেটা হচ্ছে যে আমি জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছি আপনি হয়তো সেইভাবে বুঝতেছেন না আপনার কাছে হয়তো অন্যরকম মনে হচ্ছে বিষয়টা ঠিক আছে সেই ব্যাখ্যাটা আপনি দিতে পারবেন অবশ্যই তাহলে সেই ব্যাখ্যা যদি আপনার কাছে কিছু থাকে করে ব্যাখ্যাটাকে একটু সাজায় গুছায় নেবেন কারণ আমার সাথে যখন আপনি কথা বলতে আসবেন তখন আমিও কিন্তু অনেক দলিল দিয়ে আপনাকেও চেপে ধরবো ঠিক আছে এই কারণে আপনি একটু প্রস্তুতি নিয়ে আসবেন প্রয়োজনে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনার যদি কোনো পরিচিত আলেম থাকে যিনি ইসলাম সম্পর্কে ভালোভাবে জানেন বোঝেন বিজ্ঞ আলেম তাকেও নিয়ে আসবেন আপনারা দুজন একসাথে থাকবেন একসাথে তর্ক করবেন কোনো সমস্যা নেই হাফেজকে নিয়ে আসতে পারেন মুফতিকে নিয়ে আসতে পারেন মুহাদ্দিসকে নিয়ে আসতে পারেন মাওলানাকে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই আমার দিক থেকে কোনো সমস্যা নেই তবে আমার একটাই সমস্যা আমি আরবি এত ভালো পারি না আমি আরবি কম পারি কিন্তু যে আমি যে দলিলগুলা দেখাবো সেই দলিলগুলা পৃথিবীর কোনো আলেম অস্বীকার করতে পারবে বলে আমি মনে করি না তো আপনি মানে প্রস্তুতি নিয়ে তারপর একদিন চলে আসেন ঠিক আছে অবশ্যই অবশ্যই ভাইয়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বিদায় জানাই আপনাকে ঠিক আছে ভাইয়া ঠিক আছে আল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন